হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা ইদানিং তো মানে লকডাউনের কারণে কিন্তু সবাই ঘরে বসা। তো আমরা যারা সিপিএ মার্কেটিং করি তারা কিন্তু কাজ চলতেছে, সিপিএ মার্কেটিংয়ের কাজ কিন্তু কোনো প্রভাব পড়েনি এর পরে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের সবারই একটা সমস্যা যে আমাদের এখন কাজকাম কিন্তু সবারই বন্ধ, মানে এমনি বাজারঘাট, রাস্তাঘাট, ঘোরাফেরা সব কিছুই বন্ধ। তো আপনি ঘরে বসে কিন্তু সিপিএ মার্কেটিংয়ের অফার প্রমোট করতে পারবেন। আমি আজকে আপনাদের তিনটা মেথড দেখাবো, অনলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং প্রফেশনালভাবে করতে পারবেন, ঠিক আছে? তো যারা বলে যে অ্যান্ড্রয়েড ফোনে করা যায় না, আমি কিন্তু 3 বছর যাবত অ্যান্ড্রয়েড ফোনেই কাজ করতে স্যার। আমি ডেটিং অফার প্রমোট করি, আপনি চাইলে যে কোনো অফার প্রমোট করতে পারেন। আর ডেটিং অফারে সব থেকে সবাই মানে আগ্রহী বেশি হয়, আপনি জানেন যে ডেটিং সবাই পছন্দ করে। আর এমনি টাকা পয়সা এগুলো কিন্তু বাইরের কান্ট্রি ওরা পছন্দ করে, টাকা পয়সা দিয়ে ওরা কী করবে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দিবেন, এবং একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন ভিডিওতে যে নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চাচ্ছেন আপনি। তো এখানে আমি দেখাবো ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আপনার টুইটারের উপর তিনটা ক্লাস আজকে একবারে দেখাবো আমি লাইভে। এবং ফার্স্ট অফ অল আপনার যা লাগবে তিনটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তিনটা অ্যাকাউন্ট আপনার ইউএসএ ফিমেল নাম ইউজ করতে হবে। ইউএসএ ফিমেল নাম ইউজ করে জাস্ট আপনি ফেসবুক অ্যাকাউন্ট করবেন, বা আপনার আগে যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট আপনি নাম চেঞ্জ করে জাস্ট আপনার কারেন্ট লোকেশন বসাবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট অনেকে আমাকে এই করছেন মানে কোশ্চেন করছেন যে ভাই অ্যাকাউন্ট তো ডিজেবল হয়ে যায়, ফেসবুক পেজে আমাকে মেসেজ করছেন বা পার্সোনালি আমাকে মেসেজ করছেন। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার নিউ ডিভাইস হচ্ছে আপনার আদার্স ফ্যামিলিতে অনেক ফোন থাকে দেখবেন, ওদের নিউ ডিভাইস থেকে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনি জাস্ট ওইখানে কারেন্ট লোকেশন বসাবেন, আপনার অ্যাবাউট ইনফোতে কারেন্ট লোকেশন বাদে আপনার যে আদার্স যে কাজগুলো আছে ওইগুলো অ্যাড করবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু হবে না, অ্যাকাউন্টটা ডিজেবল হবে না ফেসবুক থেকে। ইনস্টাগ্রামও সেম প্রবলেম, আপনার ইনস্টাগ্রামে দেখা গেলো বেশি লাইক দিতে গেলে বা বেশি ফলো করতে যাবেন না, আপনার ফলো অটো হবে। ইনস্টাগ্রাম এটা আমি লাইভ দেখাবো যে কীভাবে অটো ফলো হবে আনলিমিটেড, এটা আমি লাইভ দেখাবো। আর ইনস্টাগ্রামে ফলোয়ার নেওয়ার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওইখানে একটা ভিডিও দেওয়া আছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপরে, ওই ভিডিওটা দেখবেন। এবং মেল মার্কেটিংয়ের উপরে একটা ভিডিও দেওয়া আছে, ওটা দেখবেন। আর ভিডিওটা অনেকেই জানে যে ভিডিওটা মানে যারা এখানে নতুন দেখতেছেন তাদের অনেক কাজে লাগবে, কারণ এখানে ট্রাফিক পাবেন আনলিমিটেড। আপনি ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে। আপনি পিপিএল, পিপিএস, মেক মানি, হেলথ, বিউটি যাবতীয় মানে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে সব কিছু এখানে প্রমোট করা পসিবল। আমি নিজে যেহেতু কাজ করছি, আর আমি সিপিএফে একটা অফার আছে আপনারা দেখবেন যে হেলথ নামে মানে হেলথ মানে মেক মানি হেলথ বিউটি নামে অনেক অফার আছে। তো এখানে আমি হেলথের একটা অফার আছে $29, আপনি সার্চ করে দেখবেন অফারটা। তো ওই অফারটা আমি কিন্তু ইনস্টাগ্রামে তিনটা মানে সেল করছি ওইখানে ইনস্টাগ্রামে। আপনার 2 দিন কাজ করছিলাম ইনস্টাগ্রামে জাস্ট, ওদেরকে দিয়ে আমি সেল করাইছি জিমেলের আইনে লিডটা। তো আপনাকে ফার্স্ট অফ অল ফেসবুক দেখাচ্ছি আমি, ফেসবুকে যারা কাজ করেন ফেসবুক মার্কেটিং, তো ফেসবুক আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকতে হবে। রিয়েল অ্যাকাউন্ট বলতে আপনার ইউএসএ ফিমেল নামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ইউএসএ। তো এখানে আমি দেখতে পাচ্ছেন স্টাডি অ্যান্ড সুইডেন গ্রুপ। তো এই গ্রুপে যখন আমি যাচ্ছি, এই গ্রুপে যখন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ট্রাফিক কীভাবে পাবেন, এবং ফেসবুকের কিন্তু অনেক রুলস আছে সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 67টা লাইক আছে, 67টা লাইকের উপর আপনি ক্লিক করেন। লাইকের উপর ক্লিক করার পর এখানে দেখবেন অনলি মেল যে আইডিগুলো আছে এদেরকে আপনি রিকোয়েস্ট দিতে পারেন, ঠিক আছে? এদেরকে রিকোয়েস্ট দিতে পারেন, এদেরকে রিকোয়েস্ট দিলে কিছুক্ষণ পরেই অ্যাকসেপ্ট করবে। আর ফেসবুকে কিন্তু যে ফিমেল আইডি দেখার সাথে সাথে কিন্তু এরা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? এদেরকে যদি আমি এখান থেকে অ্যাড দিই তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে। আর যেহেতু আমার এই আইডিতে আমি অ্যাড করবো না, আমার আদার্স একটা ফিমেল আইডি আছে, সেইখানে কিন্তু হাজার হাজার ট্রাফিক। আর ফেসবুকতে কিন্তু প্রতিদিন আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন আমি যে মেথডগুলো আপনাকে দেখাবো, এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনি কাজ করবেন। এই খেলো একটা আমি দেখাচ্ছি এখানে। আর এখানে যে সুইডেনের যে গ্রুপ আছে, আপনার সুইডেনের গ্রুপ আমি একটু দেখাই আপনাকে। যদি আমি লিখি এখানে ইউএসএ নেটওয়ার্ক, তো ইউএসএ নেটওয়ার্ক যদি আমি এখানে লিখি, তো ইউএসএ নেটওয়ার্ক লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ আসবে। এই পেজটা কিন্তু অনেক মেম্বার আছে এখানে, অ্যাক্টিভ, সব অ্যাক্টিভ। এখানে দেখাচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি, এখানে কিছুক্ষণ আগে একটা পোস্ট করছে, জাস্ট 4 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা 55 লাইক আসছে, এবং 3000 পিপল এখানে অ্যাক্টিভ আছে। তো এদেরকে জাস্ট এদের প্রোফাইলটা যদি আপনি এখানে ভিউ করেন, এদেরকে আপনি যদি এদের প্রোফাইলটা ভিউ করেন, এদেরকে জাস্ট ঠিকই দিবেন এর ফেসবুকেরগুলো কিন্তু আপনার পিপিএস অফার কিন্তু খাওয়াইতে পারবেন। আমি যেহেতু নিজে কাজ করি, ঠিক আছে, এদেরকে রিকোয়েস্ট দিবেন। আপনি রিকোয়েস্ট মানে একদিনে বেশি দিবেন না, আপনি চাইবেন যে আপনি গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? এদেরকে গ্রুপে জয়েন হবেন, হার এক দিচ্ছে বিভিন্ন মানে এদেরকে গ্রুপে অ্যাড হবেন আপনি। তো এখানে যদি আপনি গ্রুপ সার্চ করেন, এখানে আমি যদি গ্রুপ লিখি ইউএসএ নেটওয়ার্ক গ্রুপ, তো এখানে একটা নেটওয়ার্ক পাওয়া গেছে দেখতে পাচ্ছেন। নেটওয়ার্ক নামে অনেক গ্রুপ আসছে কিন্তু এখানে।
সেলিং গ্রুপ আছে, অ্যাফিলিয়েট গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, আপনি চাইলে মেক মানি এখান থেকে দেখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেটওয়ার্ক গ্রুপ। তো এই গ্রুপে আমি জয়েন দিলাম, তো এখানে আমার গ্রুপে একটু প্রবলেম আছে, আপনাকে জয়েন দিবেন। জয়েন দেওয়ার পর গ্রুপে দেখবেন যে অনেকেই পোস্ট করে, পাবলিক গ্রুপ যেমন আছে, অথবা এই পোস্টে যারা লাইক দিয়েছে, এই লাইকগুলোকে আপনি ক্লিকের উপর ক্লিক দিয়ে তো এদেরকে জাস্ট আপনি অ্যাড করে নেবেন। এভাবে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে জাস্ট এদের সাথে, কিন্তু এদেরকে আপনি যখন রিকোয়েস্ট দিবেন অ্যাকসেপ্ট করবে, কিন্তু সাথে সাথে যখন আপনার অ্যাকসেপ্ট করবে, তখন আপনার ফেসবুক একটা পেজ করে ফেলবেন। ফেসবুকে পেজ অটো রেসপন্ডার সেট করবেন আপনি, যে অটো একটা মেসেজের রিপ্লাই করবে, সেইগুলো মানে সেট করবেন। সেইগুলো সেট করার পর আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে, এখানে মেক মানি গ্রুপ, মেক মানি ইউএসএ, ঠিক আছে, মেক মানে ইউএসএ সার্চ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 87,000 মেম্বার একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে যারা, এখান থেকে লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবেন আপনি, হচ্ছে যারা আপনার সিপিএ ফুল অ্যাকাউন্ট আছে, ওইখানে মেক মানি হেলথ বিউটি সার্ভে অফার আছে, আপনি এই রিলেটেড গ্রুপে এখানে জয়েন হবেন, তাও ইএসএ ফিমেল নামে, যাতে আপনাকে সাথে সাথে তারা অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আর আপনারা সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশন যারা আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের মতো দিয়ে রাখছে, আক্স মি হাউ বাই ইনবক্স, তো এমন একটা নাম্বার দিয়ে যদি পোস্ট করেন, আর যদি ফিমেল আইডি দিয়ে করেন, তাহলে বুঝতে পারছেন, আমি আপনাকে একটু আর ভালো করে দেখাই। তো এই একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা যখন হচ্ছে গিয়ে আপনি সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশন, তো সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশনটা আমি দেখাই দিই আপনাদেরকে, কোন অ্যাপ্লিকেশনটা, এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড লাইন অ্যাপ্লিকেশন। তো ভিডিওটা ফুল ধৈর্য সহ দেখবেন, এখানে কিন্তু আমি অনেক অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে ভেরিফাই করছি বা অফার, এই যে দেখতে পাচ্ছেন একজন ট্রাফিকের সাথে চ্যাটিং করছিলাম, এই আমাকে কল দিয়েছিল। তো এই অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি ওইখানে দিতে পারেন, সবাই কিন্তু আপনাকে ইনবক্স করবে বা টেক্সট করবে, টেক্সট করার সাথে সাথে আপনি এইখান থেকে আপনার সরাসরি সিপি অফার প্রমোট করতে পারবেন, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করতে হবে এখানে। আর এখানে আপনি পোস্ট করবেন আপনার যে পেমেন্ট প্রুফ স্ক্রিনশট দিয়ে দিয়ে, এখানে যে লাইক দিছে, এই 24টা লাইকের উপর ক্লিক করলে দেখা গেল এখানকার সবাই আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়ান এইভাবে আছে, ঠিক আছে। এদের প্রোফাইলটা ক্লিক করে অথবা একটা রিকোয়েস্ট দিবেন, অথবা সরাসরি মেসেঞ্জার রিকোয়েস্ট দিবেন এদেরকে, ঠিক আছে। মেসেঞ্জার রিকোয়েস্ট দিলে তাড়াতাড়ি হবে, আর বেশি রিকোয়েস্ট কিন্তু প্রতিদিন দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে ফেসবুক থেকে, বা আপনার ব্লক করে দিবে। আর কারেন্ট লোকেশনটা বসাবেন না, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কারেন্ট লোকেশন কেউ বসাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো ইউএসএ গ্রুপ দেখে এই একটা আছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, বিভিন্ন, কানাডা, ঠিক আছে, বিভিন্ন গ্রুপ আছে এখানে। তো আপনি এদের মতো জাস্ট এরা যেভাবে পোস্ট করছে, একবারে ফ্রি মার্কেটিং, আপনি হচ্ছে গিয়া যে ইমেল সাবমিট, জিপ সাবমিট, বা আপনার মানে যে কোনো সার্ভে অফার প্রমোট করতে পারবেন এখানে, কোনো সমস্যা নেই, লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবেন। তো এদেরকে রিকোয়েস্ট দিয়ে আপনি জাস্ট আপনার যখন ফেসবুক পেজটা মানে আপনার ফেসবুক ফ্রেন্ড যখন 5,000 হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। আর আপনারা বললাম তো, আমি জাস্ট আপনি গ্রুপে পোস্ট করেন, গ্রুপ থেকে কিন্তু আনলিমিটেড ট্রাফিক আপনার জেনারেট হতে থাকবে অটোমেটিক। আপনি জাস্ট ফিমেল নামে একটা অ্যাকাউন্ট করবেন ফেসবুক, আর আপনার অফার তো আমি বললাম যে সিপিএ ফুল বা যে কোনো কিছু আপনি এখানে প্রমোট করতে পারবেন। এই যারা লাইক দিয়েছে বা কমেন্টস করছে, এদেরকে আপনি সরাসরি মেসেঞ্জার রিকোয়েস্ট দিতে পারেন, ঠিক আছে। এদেরকে সরাসরি মেসেঞ্জার রিকোয়েস্ট দিবেন, যেগুলো ইউএসএর আছে, ইউএসএর কানাডা পিপল, এখানে এই সরাসরি মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। সরাসরি মেসেজ দেওয়া আমার তো দরকার নাই, আমি মেসেজ দিব না, এখানে জাস্ট দেখাইলাম আপনাদেরকে যে এইভাবে কাজ করতে হবে। ফিমেল নেম আইডি করবেন, যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ অবশ্যই সবারই কাজে লাগবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এর এই ধরনের স্ক্রিনশট, মানে এই এইগুলো আপনারা জাস্ট একটু ডাউনলোড করে রাখবেন, এইগুলো হচ্ছে দিয়ে আপনি সরাসরি একটু এডিট করে জাস্ট গ্রুপে পোস্ট করতে পারবেন। তখন হচ্ছে পেমেন্ট প্রুফ দেখলে অনেকেই আগ্রহী হবে, ঠিক আছে, যে ফ্রি মার্কেটিং, এখানে দেখুন 19টা কমেন্ট করছে সবাই। তো এবং আপনি সার্চ করে করে অস্ট্রেলিয়ান ফে মানে যে কোনো গ্রুপে আপনি জয়েন করবেন, মেক মানি অনলাইন যদি দেই আমি, তো মেক মানি অনলাইন জাপান, ঠিক আছে, জাপান, তারপরে সুইডেন নিয়ে বেশি কাজ করবেন, সুইডেনের ট্রাফিক অনেক ভালো, সুইডেনের ট্রাফিক যেহেতু ভালো, অনেক মানে সেল রেট অনেক ভালো এবং ট্রাফিক কোয়ালিটি অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এইসব গ্রুপে আপনারা জয়েন হবেন, জয়েন হওয়ার পর আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবে মেম্বারদের রিকোয়েস্ট দেবেন, রিকোয়েস্ট দেওয়ার পর হচ্ছে আপনার অফার লিঙ্কটা আপনি সরাসরি প্রমোট করতে পারবেন। আর ফিমেল নামে অ্যাকাউন্ট দেখলে পরে এরা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কিন্তু আপনার আগ্রহী হয় যে আপনার অফারে কাজ করবে, ঠিক আছে। তো আমি একটু দেখাই আবার, তো এখানে যদি আপনি পেজ সার্চ করেন, ঠিক আছে, যেমন ধরুন ইউএসএ, ইউএসএ যদি শুধু ইউএসএ লিখলাম আপনি, তো ইউএসএ, ইউএসএ জাস্ট এখান থেকে পেজ করে দেবো, পিপল থেকে পেজ, ঠিক আছে। এখানে কিন্তু অনেক পেজ আছে আপনার ইউএসএ, ঠিক আছে, অনেক পেজ আপনার, এই প্রতি পেজ দেখবেন যে কোন পেজে বেশি অ্যাক্টিভ লাইকার আছে, মানে অ্যাক্টিভ লাইকার বলতে পেজে পোস্ট হয় কোনগুলায় সেইগুলা, ঠিক আছে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এমন দেখাচ্ছে জাস্ট। আচ্ছা আমি একটা পেজ এটা দেখি, স্টাডি ইন ইউএসএ,
তো অনেক ধরনের পেজ আছে যেখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আছে, হ্যাঁ হিউজ পরিমাণ ট্রাফিক আছে, যেখানে আপনারা একটু সার্চ করে করে দেখবেন, এই একটা আছে ইউএসএ, ইউএসএ এডুকেশন, ইউএসএ বাংলাদেশ, এখানে বেশি অ্যাক্টিভ ট্রাফিক নাই, পেজ বুস্ট করছে, ঠিক আছে। তো এখানে সব থেকে এটাই আছে দেখা যায়, এখানে ইউএসএ ট্রাফিক অনেক অনেক আছে, এখানে দেখতে পাচ্ছেন 1100 ভিউ হয়েছে যেহেতু, তাহলে অনেক ট্রাফিকে আছে এখানে ভিডিও দেখে তাদের। তারপরে হচ্ছে আপনার আরেকটা, যারা ডেটিং অফার নিয়ে কাজ করবেন, এগুলো আপনার মেক মানি রিলেটেড। এখন যদি ডেটিং যদি আমি দিই, ডেটিং হ্যাঁ ইউনাইটেড স্টেট বা হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ডেটিং একটা গ্রুপ আসছে, যেই গ্রুপে কিন্তু আপনার 3 লাখ মেম্বার। আর ফেসবুকে কিন্তু সব কিন্তু অ্যাক্টিভ ট্রাফিক আপনারা জানেন, আর ফেসবুকে অ্যাক্টিভ ট্রাফিক বলতে এই যে দেখেন এখানে যারা লাইক দিয়েছে 267, এদের কিন্তু চাইলে আপনি একদিনে ফ্রেন্ড লিস্ট স্টার্ট করতে পারেন। এবং ফ্রেন্ড লিস্টে কিন্তু ফেসবুকে সব থেকে বেশি ট্রাফিক আনা পসিবল, আমি যেভাবে দেখাচ্ছি। আপনি নতুন যারা আছেন, মোবাইল দিয়েই কিন্তু ফেসবুক মার্কেটিং করতে পারবেন একবারে ইজিতে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এরা ভিডিও শেয়ার করছে, আপনি জাস্ট ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করবেন ভিডিও, তারপর আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না। আমি যেহেতু নিজে কাজ করি, কোনো ঝামেলা নেই। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করবেন, ফেসবুকে ছবি আপলোড করবেন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এ দেখছেন এদের 70টা কমেন্টস আর এদেরকে যারা লাইক দিয়েছে, আপনি যদি গ্রুপে পোস্ট করেন ফিমেল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে দেখবেন আপনাকে অটোমেটিক রিকোয়েস্ট আপনাকে দিতে চান লিমিটেড, তখন আপনি একটা ফেসবুক পেজ করে ফেলাবেন, ফেসবুক পেজের মাধ্যমে অফার প্রমোট করবেন, ঠিক আছে। আর এখানে ডেটিং গ্রুপের কোনো অভাব নাই, দেখতে পাচ্ছেন এই একটা পোস্ট করেছে 1900 লাইক দিয়েছে এই পোস্টে। তাহলে আশা করি বুঝতে পারছেন আপনারা, আমি যদি এখান থেকে গ্রুপে যাই, আচ্ছা গ্রুপগুলো আপনাকে একটু ভালো করে দেখাই, এখানে ডেটিং গ্রুপ অভাব নাই, সব অ্যাক্টিভ ট্রাফিক। তো জব ইন ইউএসএ কানাডা, ঠিক আছে, এইসব গ্রুপে আপনারা জয়েন হবেন। এই দেখতে পাচ্ছেন এদের মানে যারা লাইক দেয় তাদেরকে এবং কমেন্টস করে এদেরকে আপনি ফলো করবেন, যারা কমেন্টস করছে এদেরকে সরাসরি ইনবক্সে রিকোয়েস্ট দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না, একবারে সেফভাবে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে কোনো অফার আপনি প্রমোট করতে চান, আপনি টাইম লাইনে শেয়ার করলে পেমেন্ট প্রুফ দিয়ে যে ইউএসএ পিপল মানে আনলিমিটেড আর্নিং করতে পারবেন, এমন দিয়ে যদি একটা পোস্ট করেন বা লিঙ্ক দিয়ে পোস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক মেরে পোস্ট করতে পারবেন, অথবা টুইটারে পোস্ট করে আপনি সরাসরি আপনার ফেসবুকে শেয়ার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ঝামেলা। আর ডেটিং গ্রুপের কিন্তু অভাব নাই। তো আশা করি বুঝতে পারছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ। এখন হচ্ছে আপনার ফেসবুকেরটা গেল, এখন হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে সমস্যাটা আছে, ইনস্টাগ্রামে অনেকেই মানে পারতেছেন না, আর অ্যাকাউন্টটা ব্লক খাই যান। তো অ্যাকাউন্টটা ব্লক খাইলে যেটা হয়, আমি এখানে যদি আমার এটা দেখাই, আমার প্রোফাইলটা আপনাদেরকে এখানে মেন কথা হচ্ছে পোস্ট করতে হবে। আমি একটা পোস্টে করে দেখাবো আপনাদেরকে, ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দেখাবো, জাস্ট এখন আমি লাইভে একটা পোস্ট করতেছি আপনাদের সামনে, যে ইনস্টাগ্রামে কীভাবে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারেন আপনারা, ঠিক আছে। তো ধরুন এই পোস্টটা, হ্যাঁ এই পোস্টটা নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন, তারপর নেক্সটে যাবেন। এখন হচ্ছে আপনার অ্যাড লোকেশন, অ্যাড লোকেশন ইনস্টাগ্রামে যারা পোস্ট করতে পারেন না, এবং আমি এখানে ইউএসএ দেবো, ইউএসএ নিউইয়র্ক এমন কিছু দেবো, হ্যাঁ ইউএসএ নিউইয়র্ক সিটি। এখন হচ্ছে এখানে মেন কাজ হচ্ছে ট্যাগ, এই ইনস্টাগ্রামের মেন কাজ হচ্ছে ট্যাগ ইউজ করলে আপনার আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন। এই ট্যাগগুলো কই পাবেন, এর জন্য আপনাকে আর একটা অ্যাপ্লিকেশন লাগবে, ইনস্ট্যাগ, ঠিক আছে। ইনস্ট্যাগ এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর ডাউনলোড করে নেবেন। তো আমি যেভাবে দেখাবো, এখানে আপনি যেই রিলেটেড চান সেই রিলেটেড ট্যাগ কিন্তু এখানে অভাব নাই, ঠিক আছে। যেই রিলেটেড ট্যাগ চান, এবং কান্ট্রি ওয়াইজ আছে, সমস্যা নাই, ফিলিংস আছে, হবিস আছে, হবি মানে সব, আর্ট আছে, ফ্যাশন আছে, ফ্যামিলি আছে, পিপল আছে। তো এইখান থেকে সব থেকে বেশি হচ্ছে পপুলার, মোস্ট পপুলারে ক্লিক করলাম, এখান থেকে একটা ট্যাগ কপি করে নেবো। আমি এই ট্যাগগুলো কপি করে নিলাম, কপি করে এখন জাস্ট আমি ইনস্টাগ্রামে যাবো, আমি যে পোস্টটা করতে গেছি এই পোস্টের এখানে ট্যাগগুলো দিয়ে দেবো। তো ট্যাগগুলো দেওয়ার পর জাস্ট এখান থেকে শেয়ার করে দেবো, শেয়ার। তো শেয়ারের একটু দেখি, আমি এখানে শেয়ারে জাস্ট শেয়ার কিন্তু হয়ে গেছে আমার, ইউএসএ একটা পোস্ট কিন্তু আমার শেয়ার হয়ে গেছে। তো এই ট্যাগ দ্বারা কিন্তু সবাই কিন্তু ট্যাগ ইউজ করে, দেখতে পাচ্ছেন সবাই ট্যাগ, আপনার ইনস্টাগ্রামে মেন হচ্ছে ট্যাগ। আর এখানে যে মেসেজ অপশন আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে আমি যাদেরকে ফলো করবেন বা এদেরকে এই টাইটেলের পিকচার যদি আপনি আপলোড করেন, দেখতে পাচ্ছেন 1900 লাইক, এরা কিন্তু সবাই কিন্তু ডেটিং অফার প্রমোট করে এখানে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিকোয়েস্ট আসছে আমার এখানে মেসেঞ্জারে, যে হাই হ্যালো, তো হ্যালো দেবেন। এখানে আপনি সরাসরি লিঙ্ক দিতে পারবেন না, আপনার যদি ডোমেন থাকে বা আপনার স্ন্যাপচ্যাট আইডি বা স্কাইপ জিমেলে আপনি লিঙ্কটা দিয়ে নিয়ে যাবেন। তো আমার মেসেঞ্জার রিকোয়েস্ট দিয়ে রাখছে অনেকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই দিয়ে রাখছে। তো এখন জাস্ট আমি এদেরকে অ্যাকসেপ্ট করে নেব, অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে আপনার ইনস্টাগ্রামে সব অ্যাক্টিভ ট্রাফিক, অ্যাক্টিভ ট্রাফিক দেখতে পাচ্ছেন এখানে
এটা ইউকে, এটা ইউকে ভাষা, ঠিক আছে? তো ইউকে ভাষা, এদেরকে আপনি পিপিএস অফার কিনতে খাওয়া যাবে না। আমি কিন্তু একটা মানে টাইম লাইনে একটা পোস্ট শেয়ার করা আছে, আমি কিন্তু 3 দিন ওইখান থেকে $29 তিনটা অফার কিন্তু আমি সেল করছি, ঠিক আছে, এদের কাছে। তো এখানে চ্যাটিং করাটা আপনার বোঝেন না, আই এম লাইভ নাও, ইওর জাস্ট এখানে চ্যাটিং হচ্ছে মেন, ঠিক আছে। এইভাবে যারা রিকোয়েস্ট দিবে সবাইকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে জাস্ট পিকচার দেখায় আপনার কাজ করতে হবে। আমি কিন্তু ফেসবুকে কিন্তু আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন, আপনি কিন্তু ফেসবুকে যদি কাজ করেন ফেসবুকে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আনতে পারবেন। আর আপনার টুইটার হচ্ছে, তো এর সাথে পরে চ্যাটিং করি, আমার টাইম নেই এখন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন এইভাবে। আর ইনস্টাগ্রামে প্রতিদিন একটা বা দুইটা পোস্ট করবেন। আমি যেভাবে হ্যাশট্যাগ ইউজ করলাম, এই হ্যাশট্যাগের কারণে কিন্তু আপনার আনলিমিটেড কিন্তু আপনার মানে যে আপনার আছে ভিউয়ার্স আছে, বা আপনার যে সার্চ করে এখানে যে সার্চ মেনু, আপনি যেমন সার্চ করেন এখানে, যেমন মানে অনেক ধরনের আছে, এরা কিন্তু সবাই ডেটিং অফার প্রমোট করে। এটা কিন্তু আপনার ইউএসএ ফুলদরিয়ার একটা লোকেশন। তো এদের যারা লাইক দিচ্ছে আপনি চাইলে এদেরকে ফলো করতে পারেন। আমি একটু দেখাই আপনাকে, এখানে যারা ইউএসএ মেল আইডি আছে, মেল আইডি যেমন এই একটা, এদেরকে ফলো করবেন বা সরাসরি মেসেঞ্জার রিকোয়েস্ট দেবেন। আপনি কিন্তু এখানে আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন ফেসবুকের মতোই, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা, এবং যদি না বুঝে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশনে থাকে আমাদের ফেসবুক পেজে আপনারা একটা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, ওইখানে কিন্তু যে কোনো মতামত আপনি জানাইতে পারবেন। আর এই আলি ঠালি এইসব হলো পাকিস্তানি ট্রাফিক, ঠিক আছে। আর আপনি যদি এখানে ইনস্টাগ্রামে সার্চ করেন, আমি একটু দেখাই, এখানেও এই আনলিমিটেড ট্রাফিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ প্রায় এখানে 27 লাখ মেম্বার আছে। 27 লাখ মেম্বার বলতে এখানে যে পোস্টগুলো করে, দেখুন এই পোস্টটা করছে কতক্ষণ আগে করছে, একটু যদি একটু দেখেন, 56 কমেন্টস, 3 দিন আগে সারছে, বিভিন্ন লোক আছে এখানে পোস্ট করে, ঠিক আছে। তো এই সব গ্রুপে আপনি জয়েন হয়ে এদের যারা লাইক দিচ্ছে লাইকের উপর যদি ক্লিক করেন, লাইকের উপর ক্লিক করে এদেরকে জাস্ট আপনি এইভাবে ফলো করবেন, এরা কিন্তু আপনাকে ফলো ব্যাক করে দেবে। আর আপনার পোস্টটা যেভাবে হ্যাশট্যাগ ইউজ করতে বলছে ওইভাবে হ্যাশট্যাগ, আপনার ইনস্টাগ্রামে যখন 1000 ফলোয়ার হয়ে যাবে, 1000 ফলোয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার বাড়তেই থাকবে। আপনি কিন্তু যে কোনো একটা প্রোফাইলে, যেমন এর প্রোফাইলটা যদি আমি যাই, এর প্রোফাইলটা দেখাই আপনাকে, জাস্ট একটু দেখাই, 43টা পোস্ট করছে, জাস্ট 2040 ফলোয়ার আছে, আর উনি 127 জনকে ফলো করছে, ঠিক আছে। আমি যদি আরও দেখাই আপনার, আচ্ছা আরেকটা প্রোফাইলে যাচ্ছে, আপনি এই প্রোফাইলটা দেখাই আপনাদেরকে, এদেরকে দেখুন 1,81,000 মেম্বার আছে, মানে ফলোয়ার আছে, এদের 729টা পোস্ট আছে, জাস্ট প্রতি পোস্টে কিন্তু হিউজ পরিমাণ লাইক এদের। আর এরা কিন্তু সব ডেটিং অফার প্রমোট করে, এরা সব ডেটিং অফার প্রমোট করে, ঠিক আছে। তো দেখুন 700 লাইক, এই লাইকের উপর যদি আপনি ক্লিক করেন লাইক, তো এদের প্রোফাইলে যারা যারা লাইক দিয়েছে, ঠিক আছে, এদের প্রোফাইলে যারা যারা লাইক দিয়েছে এখান থেকে জাস্ট আপনি ফলো করবেন, আপনাকে জাস্ট ফলো ব্যাক করবে, এগুলোকে আপনি ফলো করবেন, ঠিক আছে। আপনি দেখলে চিনবেন যে কোন কান্ট্রিকে, এর প্রোফাইলে যদি যান আপনি এখানে দেখতে পাচ্ছেন ফলো, এবং এর প্রোফাইল প্রাইভেট করে রাখছে, আপনি সরাসরি মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে দেখছেন মেসেজ অপশন, ঠিক আছে, মেসেজ অপশন আপনাকে যেমন আমার যেমন রিকোয়েস্ট দিয়েছে অনেকে, তো আপনি এখানে মেসেজ করবেন, এর প্রোফাইলে কিন্তু রিকোয়েস্টটা চলে যাবে। এইভাবে কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে কালেক্ট করতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু তার একটা ভিডিও দেওয়া আছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপর, ভিডিওর ডিসক্রিপশনটা চেক করবেন, ওইখানে আপনি ওই ভিডিওটা দেখতে করে কিন্তু অনেক কিছু বুঝবেন, মেল মার্কেটিং, ইমেল সব কিছুই কিন্তু আপনি পারবেন ওইখান থেকে, ঠিক আছে। তো আমি দেখালাম দুইটা, এই গেল আপনার দুইটা মেথড। এখন হচ্ছে আপনার আর একটা, যেটা হচ্ছে আপনার টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিংটা অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না। টুইটারেও আপনার সেমভাবে আপনার ট্যাগ ইউজ করতে হবে, এবং আপনার পোস্টগুলো আপনাকে লাইভ করতে হবে টুইটারে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামটা আপনি যেভাবে আমি দেখালাম ঠিক এইভাবে, দেখতে পাচ্ছেন এদের প্রোফাইলে কিন্তু হিউজ পরিমাণ লাইক, সবাই ডেটিং অফার প্রমোট করে। এদের প্রোফাইলটা যদি ভিজিট করেন, আর এই টাইপের পিকচার হচ্ছে আপনি ফেসবুকে আপলোড করবেন, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করবেন, আর গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ইনস্টাগ্রামের, তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো রিলেটেড অফার কিন্তু আপনি মানে প্রমোট করতে পারবেন প্লাস ডাউনলোড। আর আমি একটা পোস্ট কিন্তু করছি, একটা লাইক চলে আসছে,
আপনারা জাস্ট হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন, ঠিক আছে? এদের প্রোফাইল দেখেন 370 লাইক, ঠিক আছে, ইটালি ইটালি। তো এই লাইকের উপর যদি ক্লিক করেন আপনি এখান থেকে ট্রাফিক অ্যাড করতে পারবেন। ট্রাফিক অ্যাড বলতে আপনি সরাসরি মেসেঞ্জারই করে দিতে পারেন। ইটালির ট্রাফিক কিন্তু ভালো কনভারসেশন হয়, সুইডেন ট্রাফিক কিন্তু ভালো কনভারসেশন হয়। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনাকে ইনস্টাগ্রামে করতে হবে। ভিডিওটা ধৈর্য সহ দেখতেছেন, অবশ্যই কাজে লাগবে এবং এখানে বোঝার অনেক কিছু আছে। এবং যদি এখন যদি আমি যে টুইটারে, তো টুইটারে কিন্তু সেমভাবে আপনি এখানে পোস্ট করতে হবে। জাস্ট টুইটারে যদি সেমভাবে আমি এখানে দেখাই, আমার কিন্তু 53 জনকে আমি ফলো করছি, 16 জন আমার ফলোয়ার আছে। জাস্ট এখন যদি আমি এখানে দেখি লিস্টে, আমি কিন্তু বেশি পোস্ট করি না এখানে। জাস্ট আমি একটা পোস্ট, যেমন আপনার মেক মানি রিলেটেড অফার প্রমোট করি বা এই এটা যদি আমি পোস্ট করি, এখানে আপনার লোকেশনটা আপনি ইউএসএ বা ইউনাইটেড স্টেট দেবেন সবসময়। এখন আমি বাংলাদেশে যেহেতু আমি অ্যাকাউন্ট করছি, বাংলাদেশ থেকে এই লোকেশনটা আমি সিলেক্ট করবো না। জাস্ট এখানে কিছু লিখতে পারেন, আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন। তারপর এই টুইস্টে যদি ক্লিক করেন পোস্টটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আপনার টুইটার প্রমোট করতে হবে, আপনার সার্ভে বা মেক মানি অফার, এই দুইটা আপনার প্রমোট করতে হবে। সার্ভে মেক মানি বা অফার যদি আপনি দেখেন, আমি যদি একটু সার্চ করি এখানে, আমি যেভাবে আপনার ধারণা দিচ্ছি জাস্ট ফুল, কিন্তু আপনি আমি আপনার আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখলে কিন্তু আপনি পারবেন, ফুল কিনতে পারবেন। তো মেক মানি অফার যদি সার্চ করি, দেখেন 13 ফলোয়ার আছে, মানে 13,700 ফলোয়ার আছে। এই কিন্তু মেক মানি অফার প্রমোট করছে সরাসরি, কিন্তু আপনার সিপি অফার বা বিভিন্ন অফার কিন্তু সবাই প্রমোট করে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিটনি দিয়ে শর্ট করে মেক 500 এস কুইক অ্যান্ড মানে থ্রোয়িং, মানে আপনি অ্যাকাউন্ট করলে পরে $500 পাবেন এমন কিছু বোঝাইছে। এখানে দেখতে পাচ্ছেন 6টা কমেন্টস এবং 9টা লাইক, বিভিন্ন কিছু এখানে কিন্তু আসে। তো এদেরকে যদি আমি ফলো করি, এদের প্রোফাইলের যে আপলোডগুলো আছে, যা পোস্ট করে সেগুলো কিন্তু আমি দেখতে পাবো। এবং আমি যে পোস্টগুলো করবো সেগুলো কিন্তু দেখতে পাবো। আমি কিন্তু 3টা জিনিস আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এ টু জেড নতুনদের জন্য, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং, সব কিছু 3টা ভিডিও কিন্তু আমার করা আছে। আগে আপনারা দেখে নেবেন। এখানে দেখুন গেট 20,000 মানে কোয়ালিটি ওয়েবসাইট ভিজিটর্স ইন সার্ডেন্স, ঠিক আছে, বিভিন্নভাবে ই করছেরা। তো আপনিও এখানে মেক মানি রিলেটেড এবং এইভাবে হ্যাশট্যাগ ইউজ করে জাস্ট পোস্ট করে যাবেন, ঠিক আছে। হ্যাশট্যাগ ইউজ করবেন, পোস্ট করবেন, এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার মতো এই দেখতে পাচ্ছেন মেক মানি। এভাবে ঢাকা, এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। আপনার পিকচার অ্যাড করবেন কী করে, আপনার ধরেন যে মেক মানি রিলেটেড, আমি একটু দেখি যে আছে কি না মেক মানি রিলেটেড কোনো অফার আছে কি না। আসলে ওই ধরনের কোনো অফার নাই আমার কাছে। স্ক্রিনশট নিতে হবে অ্যাকাউন্ট থেকে, জাস্ট ডিলিট করে দিলাম, এটা পোস্ট করবো না। আমি যেভাবে এই দেখতে পাচ্ছেন এটা ইউনাইটেড মানে স্টেটের বা কিংডমে, ইউনাইটেড কিংডমের কিন্তু এই একটা ওয়েবসাইট দিয়ে রাখছে। এইখানে যদি ক্লিক করেন সরাসরি আপনার অফার নিয়ে যাবেন। তারপর টুইটারে পোস্ট করে কিন্তু আপনি সরাসরি কিন্তু ফেসবুকে দেখা গেলো ডেটিং অফার প্রমোট করতে পারবেন না, বা আপনার বিভিন্ন অফার আছে যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে ওইটাই কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না। তো টুইটারে পোস্ট করে আপনি সরাসরি টুইস্ট ওইটার পোস্টটা কপি করে আনে কিন্তু আপনি ফেসবুকে প্রমোট করতে পারবেন। এবং ইউএসএ ফিমেল নামে যে ফেসবুক অ্যাকাউন্টটা করতে বলছে আপনাকে, সেই অ্যাকাউন্ট আপনার করে নেবেন, ঠিক আছে, করে নেবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার কাজ করবেন, আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে কাজ করবেন। এবং আপনি কিন্তু ফোন দিয়েই প্রফেশনালভাবে সিপিএ মার্কেটিং করতে পারবেন। আমাদের যে মানে চ্যানেল, যারা নতুন দেখলেন এই ভিডিওটা, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং নেক্সটে কী নিয়ে ভিডিও যাচ্ছেন আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে বুঝিয়েছি, ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও বলে দিয়েছি, যেভাবে বলেছি ঠিক এভাবে কাজ করেন, আপনি 100% সফলতা পাবেন। আর সিপিএ ফুলের অফার প্রমোট করবেন, সেভাবে কেউ সিপিএ গ্রিপ সিপিএল এইটা এগুলোতে কাজ করবেন না, এগুলো বাংলাদেশ থেকে এখন সাইন আপ শো করায় না, ঠিক আছে। আর কনভার্সেশন দেখলে অনেক ক্লিক করতেছে, আপনার কাজ হবে না। আর ডেটিং অফার, আপনারা ডেটিং অফার যে আইমিউনিটাইজ আছে, তারপর লস প্লাস আছে, লস প্লাস যে অ্যাকাউন্ট অনেক সময় লিড চুরি করে, তারপর ট্রাফি আছে, রেড বক্স অফার আছে, এগুলোতে কাজ করবেন আপনারা, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা সম্পূর্ণ ট্রাফিক সোর্সের উপর কিন্তু আজকে ভিডিওটা ছিল। আমি কিন্তু দেখাইছি যে আনলিমিটেড ট্রাফিক আনা পসিবল, আমি যে 3টা মেথড দেখাইছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন যে নেক্সট টাইম আপনি কী নিয়ে ভিডিও যাচ্ছেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।